নমস্কার, আজকে শনির ট্রানজিট অর্থাৎ শনি মার্গী অবস্থা নিয়ে আলোচনা করব এবং কখন ট্রানজিট হচ্ছে, কতদিন থাকবে এবং তার সাথে রাহু ট্রানজিটটা নিয়েও, যদি রাহু ট্রানজিট নিয়ে আমি আলোচনা করেছি বারো রাশির উপর কী এফেক্ট হবে, কিন্তু শনির ট্রানজিটে রাহু ট্রানজিট অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই রাহু মীন রাশিতে যাবে আর শনি রাহু 30 তারিখ মীন রাশিতে, অর্থাৎ এই মুহূর্তে মেষে বসে আছে বৃহস্পতির সাথে জ্যোতি হয়ে গুরুচণ্ডার দোষ হয়ে, সেটা মীন রাশিতে যাবে 30 তারিখ এবং শনি তার সাথে সাথে বক্রী অবস্থা থেকে কুম্ভ রাশিতে মার্গী হবে দুপুর 1:18 কবে 4 নভেম্বর দুপুর 1:18 মার্গী হবে। আপ টু 30 জুন 2024 পর্যন্ত শনি কুম্ভ রাশিতে মার্গী অবস্থায় থাকবে। এই আট মাস শনির এই মার্গী অবস্থার জন্য বারো রাশির উপর কী এফেক্ট পড়বে এবং তার সাথে রাহু এই মেষ রাশি থেকে মীন রাশিতে যাওয়ায় বারো রাশির উপর কী এফেক্ট হবে দুটোর কম্বিনেশন, কারণ মেষ অলরেডি আমি বারবার বলছি যে রাহুর আমি বারো রাশি বলেছি, কিন্তু এই দুটোর যেহেতু দুটো খুব বন্ধু গ্রহ তার জন্য বারো রাশির কী এফেক্ট হবে সেটা নিয়ে আজকে আমার আলোচনা। খুব ভাইটাল আলোচনা, ভালো করে শুনবেন, প্রত্যেকটা রাশি লগ্ন নিয়ে আলোচনা করছি। আজকে বলো বৃশ্চিক রাশি নিয়ে, শনির এই মার্গী সিচুয়েশানটা বৃশ্চিক রাশির উপর কী প্রভাব ফেলবে সেটা নিয়ে আলোচনা আমাদের। তার আগে বলে রাখি, রাহু কিন্তু 30 তারিখ মেষ রাশি ছেড়ে বৃহস্পতির জ্যোতি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। এটা এই 1.5 বছর কিন্তু বৃহস্পতি আর রাহু মেষ রাশিতে থাকায় বৃশ্চিক রাশির জন্য কিন্তু প্রচুর নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছিল, হওয়া কাজে প্রচণ্ড বাধা পড়ছিল। কেননা 2022 সালের মার্চ মাস থেকে রাহু বসেছিল, তারপর এপ্রিল মাসে বৃহস্পতি এসে তার সাথে সংযুক্ত হওয়ায় তখন গুরুচণ্ডাল দোষ হওয়ায় সর্বকাজে বাধা হচ্ছিল। মানে বিশেষ করে যারা ল্যান্ড রিলেটেড কোনো কাজ করেন, হতে হতে মুখের সাথে কাজ আটকে যাচ্ছিল বা আপনি যতটা এক্সপেক্ট করছেন সেই কাজ পাচ্ছেন, গুরুজনের সাথে মনোমালিন্য হচ্ছিল বা অধস্তন কর্মচারীরা, আপনার যারা কর্মচারী রে তারা কিন্তু আপনাকে সাপোর্ট করছে না বা আপনাকে প্রচণ্ড পেশায় রাখছিল, তার জন্য আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে থেকে কিন্তু আপনি এবার রিলিফ পাবেন বা নিজেকে একটু মুক্ত করতে পারবেন। কেন? শনি আপনার 4000 মার্গী হচ্ছে এবং বৃহস্পতি থেকে রাহু কিন্তু মীন রাশিতে চলে আসছে, আপনার যে কাজগুলো আটকে যাচ্ছিলো সেই কাজ কিন্তু আবার সাকসেস হবে, শরীরটা যে ডিস্টার্ব ছিল সেটা ঠিক হবে। তার সাথে বলে রাখি, মঙ্গল এই মুহূর্তে তুলায় বসে থাকলেও মঙ্গল চলে যাবে 16 তারিখে বৃশ্চিক রাশি, আপনার স্বরাশিতে চলে যাবে, সেটা কিন্তু আপনার জন্য একটা গুড ইম্প্যাক্ট। কারণ মঙ্গল এই মুহূর্তে তুলারাশিতে বসে থাকা মানে আমি যখন প্রোগ্রাম করছি সেই হিসাবে বলছি, মানে এটা যখন প্রোগ্রাম করি সেই হিসাবে মঙ্গল তুলারাশি বলে, মঙ্গল হচ্ছে দ্বাদশে বসে আছে, বৃশ্চিক রাশির দ্বাদশে মঙ্গল মানে শরীরটা ডিস্টার্ব করবে, যখন আপনার নিজ রাশিতে চলে আসবে তখন আপনি আবার স্বমহিমে উঠে দাঁড়াবেন, আপনার শরীর যখন ডিস্টার্ব হয় সেই জায়গাটা আপনার ঠিক হয়ে যাবে। এই জিনিসটা আগে ট্রানজিটটা আপনাদের বুঝতে হয় প্রত্যেককে, যারা আমরা অ্যাস্ট্রোলজার যারা আছেন ট্রানজিট আগে বুঝতে হবে, যারা আমরা তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা করি তন্ত্র আলোচনা করতে গেলে অবশ্যই আগে অ্যাস্ট্রোলজিটা ভালো করে জানতে হবে, কেন তন্ত্রটা করার আগে আগে রোগ ধরতে হবে, সেটা হচ্ছে এই অ্যাস্ট্রোলজি বিচারটা। যাই হোক, আপনারা কিন্তু এই সময় যথেষ্ট সাকসেস পাবেন, আপনারা যারা ল্যান্ড রিলেটেড বা বোকারি বা এজেন্সি রিলেটেড কাজ করছিলেন এই সময় কিন্তু সেখান থেকে সাকসেস পাবেন, অর্থ আসবে, আপনি নিজের জমি বাড়ি গাড়ি কেনার সম্ভাবনা এসছে, আপনার যে পৈতৃক সম্পত্তি লিটিগেশন চলছে সেটা আপনার মিটে যাবে, সেই ঝামেলা মিটে গিয়ে সম্পত্তি নিজের নামে হবে এবং আপনি মানে পারিবারিক সুখ মিলবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হবে। কিন্তু কথা হচ্ছে আপনার ঔদ্ধত্য কিন্তু কমাতে হবে, আপনার মধ্যে বিষয়টা ঔদ্ধত্য মাঝে মাঝেই কাজ করে, এইটাই কিন্তু আপনাকে একটু সরি টু সে একটু কমাতে হবে, আইনি ঝামেলা যদি থেকে থেকে সেটা মিটে যাবে, ভালো চাকরি পেতে পারেন এই সময়, আপনি ব্যবসা যথেষ্ট ইম্প্রুভ হবে, আপনার হয়তো কোনো যদি পাবলিক রিলেটেড ব্যবসা হয়ে থাকে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন, মহাজন রিলেটেড ব্যবসায় মহাজনের থেকে মাল পাবেন, মহাজন আপনাকে সাপোর্ট করবে এবং যারা কর্মচারী রিলেটেড ব্যবসা কর্মচারীর উপর ডিপেন্ডেড তারাও কিন্তু এই সময় কর্মচারীর যথেষ্ট সহযোগিতা পাবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আপনার আন্ডারে যারা কাজ করে তারাও কিন্তু আপনার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবে,
আপনার গুরুত্ব সব জায়গায়, যারা বিশ্বাসী লোক পলিটিক্যাল লিডার আছে তারাও সহযোগিতা পাবেন, তাদের একটা গুরুত্ব বাড়বে এবং আপনাকে আপনার কথা লোককে সমীহ করবে। কাজের জায়গায় আপনার সম্মান বাড়বে, সন্তানের থেকে আপনার আপনি গর্বিত হবেন এবং কোনো কিছু ডিসিশান নিতে গেলে আপনার সাথে কথা বলেই তারা ডিসিশান নেয় ফ্যামিলির লোকেরা। এটা কিন্তু একটা আপনার পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। হয়তো কোথাও আপনি ঘুরতেও যেতে পারেন বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বা ফ্যামিলি কারো কোনো শুভ খবর পেতে পারেন, শুভ অনুষ্ঠানের কোনো খবর পেতে পারেন, এরকম ব্যাপারগুলো, বা আপনি হয়তো বাড়ি চেঞ্জও করতে পারেন, এই সময় আপনার বাড়ি চেঞ্জও হতে পারে। যাই হোক, এইগুলো সবই ওভারঅল বিচার, কোনো একদম প্র্যাকটিক্যাল কারো হরোস্কোপ নিয়ে আলোচনা করছি না। অবশ্যই আপনার সেটা এতদিন বুঝে গেছে আমার প্রোগ্রাম শুনে শুনে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেল অন করে লাইক করে রাখবেন, আর যত পারবেন লোকের কাছে শেয়ার করবেন, তত বেশি লোকের কাছে প্রোগ্রামটা পৌঁছবে। আজ নমস্কার, সবাই ভালো।